এই সুমনা, আরে কি হলো, কি ফোনটা ধরবে তো? আরে এই সুমনা, আরে কি হলো, কি আরে ফোনটা ধরবে তো? তখন থেকে কেঁদেই চলেছে। আরে কানে কি গুঁজে রেখেছো নাকি? আরে এই সুমনা, আসছি আসছি আসছি। চিৎকার না করে ধরলেই তো পারো, ফোনটা দাও। হ্যালো হ্যালো, কে? প্রীতি বলছি। কিরে, তুই এখনো অফিসে এলি না? হ্যাঁ, এক্ষুনি আসছি। হ্যাঁ, বাস 15 মিনিট ওয়েট কর। এই বস এসে গেছে? না, বস আসেনি, তবে একটু আগে ফোন করেছিল। এই তুই এই শিগগির অফিসে চলে আয়। হ্যাঁ, এক্ষুনি আসছি। তুই সব একবার চেক করে। হ্যাঁ হ্যাঁ, আমি সব করে নিয়েছি, তুই টেনশন নিস না। এই তুই আগে বাড়ি থেকে বেরোতো। হ্যাঁ আসছি। সব ঠিক আছে তো? ও, বললাম তো। হ্যাঁ, ওকে ওকে, বাই বাই। আরে ধ্যাত, শোনো না, তুমি না আজকে একটু পিঙ্কিকে স্কুলে ড্রপ করে দিও প্লিজ। আমি গাড়িটা নিয়ে একটু অফিসে যাব। চ্যাংড়ামি পেয়েছো নাকি? যেন না আজকে অফিসে মিটিং আছে, ওকে তুমি স্কুলে ড্রপ করবে। শোনো, আজকে বস আসছে, সবাই অলরেডি এসে গেছে, তুমি এই সময় ঝামেলা করে আর দেরি করিও না। চা, ফাইলগুলো কোথায় গেল? শরত, ও বস আসছে, তাহলে যাও না আগে থেকে গিয়ে ধেরেই করে নাচতে শুরু করে দাও। আই বেট খুব ইমপ্রেসড হবে। অফিসের টাইম বলে তো কিচ্ছু নেই, রাত দিন পড়ে থাকলেই হলো। অফিস থেকে তো গাড়িটা আনালেই পারো, শুধু শুধু তেল খরচ করতে তোমার ভালো লাগে না? আমার পয়সা আমি যেভাবে খুশি পোড়াবো ওড়াবো। যা সালা, সালা ফিতেটাই গেল। শোনো না, তুমি বরং জুতোর ফিতেটা বেঁধে পিঙ্কিকে স্কুলে ড্রপ করে দিও, আমি অফিস যাচ্ছি। বাই। এই যে চাবিটা কোথায় গেল? এই যে এখানে। এই চাবি দাও। না দেবো না, না ছাড়ো। সুমনা চাবিটা দাও। না দেবো না। সুমনা চাবিটা দাও। বস এসে আমি লেট হয়ে যাবে। না দেবো না। হ্যালো, হ্যাঁ সুমনা, হ্যাঁ হ্যাঁ আমি বলছি। হ্যাঁ স্যার, স্যার আর 15 মিনিট স্যার। এই এই নেবে না, ওরকম করবে না একদম। আরে কি করব না, হাত দেবে না ওটাতে।
ছুঁচো? আমি আমি ছুঁচো রাস্কে উচ্চিং রে আমি 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 ইডিয়েট আমি আমি উচ্চিং রে আপনাকে না স্যার সরি স্যার আসলে এই উজবুকটার আবার উজবুক তুমি তুমি আমাকে এগুলো বলছো না স্যার বিশ্বাস করুন স্যার আপনাকে নয় আসলে এই গোয়ালাটাকে বিশ্বাস করুন জলে দুধ মিশিয়ে গরুর পিঠে করে চলে গেল জলে জলে দুধ গরুর পিঠে স্যার স্যার কি হলো স্যার শোনো তুমি তুমি এক্ষুনি অফিসে এসো হ্যাঁ তুমি এক্ষুনি অফিসে চলে এসো স্যার হ্যাঁ স্যার আসছি এক্ষুনি স্যার কি করবো স্যার গাড়িটা খারাপ ট্যাক্সিতে আসবো ভাড়াটা অফিস দেবে হ্যাঁ স্যার এক্ষুনি আসছি সেটা তো আগেই বলতে পারতে হাদা কি কি আমি আমি গাধা হ্যাং হ্যাং ইয়োর গোয়ালা স্যার স্যার যা কেটে দিল মা ও মা কি হয়েছে বলো আমি কার সাথে স্কুলে যাব কারোর সাথে না কিন্তু যাব না কেন মা আজ রোবট মানুষ নিয়ে নতুন লেসন পড়াবে কিভাবে রোবট মানুষ হয় মানুষের কাজ করে শেখাবে ওসবের কোনো দরকার নেই কাল তোমার মাথা ব্যথা করছিল না দাঁতও ব্যথা করছিল কই না তো সে তো পরশু দিন সেদিন ঘরে পার্টি হবে বলে জোর করে স্কুলে পাঠিয়ে দিয়েছিলে বেশি পাকা পাকা কথা বলো না বললাম তো মাথা ব্যথা করছিল আজ ছুটি স্কুল যেতে হবে না কই ব্যথা করছিল না তো সত্যি বললাম তোমাকে কথা বলবে না রবিদা রবিদা পিঙ্কিকে ক্যাডবেরি কি চিপস সব এনে দাও তো রবিদা একবার এদিকে শোনো হ্যাঁ কহ দিদিমণি আজ পিঙ্কি স্কুল যাবে না তার টিউশনও নেই আজ শুধু কার্টুন দেখবে তুমি শুধু আর কোনে লাগবো না সাউ সাউ ম্যাগি ঘন্টায় ঘন্টায় সাপ্লাই দিয়া যামু হ্যাঁ চলো দেখো টয়লেটে যেন ভুলে না যায় আপনি মেসেন্দে যান আমি বেবাক কইরা নিমু এত রোজি করি নাকি মামি বসো আজ আমার সোনা শুধু কার্টুন দেখবে কি মজা বলো তো এই নাও দেখো আজ সর্দি মনির লগে নতুন নতুন খাবার বানাইমু ঠিক আছে চলি সোনা খানা লাইতেছি
হ্যালো মাম্মি, তোমরা কি আজও আসবে না? বাপি আসবে না? না সোনা, বাপিও আসবে না। তোমার ডিনার হয়ে গেছে? হ্যাঁ মাম্মি। কি ঘুম পাচ্ছে? তাহলে ঘুমিয়ে পড়ো। তাহলে আমার ঘুমই আসবে না। এই দেখো, এরকম করে না, রোজই তো এমন হয়। তাছাড়া এখন তুমি কত বড় হয়ে গেছো বলো তো। রবিদা কই? হ্যাঁ, এখানেই ঘুমিয়ে পড়েছে। ডাকবো? না, শুয়ে পড়ো, নয় অন্য কার্টুন দেখো। আসছি। গুড নাইট সোনা, বাই। হ্যালো, হ্যালো মাম্মি, শোনো। আমি কার্টুনও দেখবো না, শোবো না, ছবি আঁকবো সারা রাত। হ্যালো মাম্মি। হ্যালো বাপি। কই, টিভি তো বন্ধ। চলো ওইবার, চলো চল চল। হো দেখো,